আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি স্বপ্নিল হাসান আজকে আমি তোমাদের সাথে আছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণী নিয়ে শুরুতেই তোমাদেরকে লেখাপড়া অনলাইন নিয়ে কিছু কথা বলে নেই লেখাপড়া অনলাইন যেটা তোমরা একটা ইউটিউব চ্যানেল হিসেবে যদি নাও তাহলে কিন্তু তোমরা এটা একটা বড় ভুল করবে লেখাপড়া অনলাইন কিন্তু তোমাদের সকলের জন্য কিন্তু শিক্ষা সহায়ক একটা যে প্রতিষ্ঠান সেটা কিন্তু তোমরা বলতে পারো এবং আমরা কিন্তু আসলে তোমাদের তোমাদেরকে শেখানোর জন্য এই প্যান্ডামিক সিচুয়েশনে তোমাদের পাশে থাকার জন্য আসলে কিন্তু আমরা সবসময় প্রস্তুত আছি তোমাদের যে কোনো প্রবলেম হবে যে কোনো প্রবলেমে যাতে তোমাদেরকে টিচারের কাছে দৌড়াদৌড়ি করতে না হয় কোচিং সেন্টারে যেতে না হয় তোমরা যাতে খুব বেশি সেফ থাকতে পারো খুব বেশি অর্থ খরচ না করে তোমাদের পড়াশোনা যে ব্যাপারটা সেটা যাতে তোমরা আয়ত্ত করতে পারো সেই কারণে কিন্তু আমাদের যাত্রা আমরা কিন্তু সেই উদ্যোগ নিয়েই কিন্তু তোমাদের পাশে আছি সো তোমরা যেটা করবে আমাদের এই ক্লাসগুলো কিন্তু তোমরা অ্যাটেন্ড করবে তো আজকে আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে পাঁচ পাঁচ ও ছয় যার নাম হচ্ছে কি দেখো সমাজ বিকাশের বিভিন্ন স্তর কৃষি শিল্প শিল্প বিপ্লব ও এর পরবর্তী সময় আমরা যেই পড়াটা গতদিন পড়েছি বা গত কিছু ক্লাসে যেই পড়াটা পড়েছি পার্ট তিন ও চারে সেটা ছিল কি দেখো সমাজ বিকাশের বিভিন্ন স্তর সম্পর্কে পড়েছি সমাজ বিকাশের বিভিন্ন স্তরের মধ্যে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে শিকার ও খাদ্য সংগ্রহ উদ্যান কৃষি আর পশুপালন সমাজ আমরা টোটালি ব্যাপারটা জানি যে হচ্ছে আমাদের যে সমাজের পরিবর্তন এসেছে বা আমাদের যে শৈল্পিক পরিবর্তন এসেছে সেই ব্যাপারটা কিন্তু আসলে ছয়টি ভাগে এসেছে এর মধ্যে কিন্তু তিনটি তিনটিকে আলাদা আলাদা ভাগ করা হয়েছে যেমন শিকার খাদ্য সংগ্রহ ও উদ্যান কৃষি যে ব্যাপারটা সেটা যে ভাগে নেওয়া হয়েছে সেটার নাম হচ্ছে সমাজ বিকাশের বিভিন্ন স্তর এবং কৃষি শিল্প ও শিল্প বিপ্লব পরবর্তী পরবর্তী সময়ের যে সমাজটা সেটা নেওয়া হয়েছে আসলে দেখো সমাজ বিকাশের যে বিভিন্ন স্তর এটাতে তো প্রথম প্রথম ভাগটা ছিল সমাজ বিকাশের বিভিন্ন স্তর আর হচ্ছে সমাজ বিকাশের ভিন্ন ভিন্ন যে আরও স্তর এটা দুই ভাগে আসলে ভাগ করা হয়েছে দুই ভাগে ভাগ করে কিন্তু ছয়টা যে পার্ট সেটাকে কিন্তু আলাদা আলাদা আসলে করা হয়েছে যদি তোমরা দেখো দেখতে পাবে তো প্রথমে কিন্তু আমরা জেনেছি যে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ তোমাদেরকে ভালোভাবেই বলে নেই যে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক যে সমাজ ছিল সেই সমাজের যে লোকজন ছিল বা সেই সমাজের যে নাগরিক ছিল তারা কি তাদের কিন্তু আসলে খুব তেমন পরিমাণ কিন্তু কোনো কাজ ছিল না তাদের কাজ কিন্তু ছিল খুব কম কাজ যেমন ধরো তাদের কাজ ছিল হচ্ছে তোমার খাদ্য সংগ্রহ করা শুধুমাত্র শুধুমাত্র খাদ্য সংগ্রহ করা এবং সেই খাদ্য খেয়ে বেঁচে থাকা এর মধ্যে তারা যখন দেখলো যে আসলে খাদ্য সংগ্রহ করতে হবে এবং দুইভাবে আসলে খাদ্য সংগ্রহ করা যায় একটা হচ্ছে উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করা ফল মূল গাছপালা থেকে শাকসবজি এগুলো থেকে খাদ্য সংগ্রহ করার একটা প্রক্রিয়া কিন্তু তারা পেল এবং অন্য একটি প্রক্রিয়া তারা কি পেলো বলো তারা কিন্তু জানলো যে শিকার করে কিন্তু পশু যে শিকার করে যে খাদ্যটা আমিষের যে ঘাটতিটা সেটা মেটানোর জন্য সেই ব্যবস্থাটাও কিন্তু তাদের জানা ছিল তো এই জন্য তারা কী করলো দুইটা ইউনিটে ভাগ করলো তাদের মধ্যে যে নারী যারা ছিল তাদের দায়িত্ব ছিল হচ্ছে মূলত তোমার ফলমূল সংগ্রহ করা বিভিন্ন গাছ থেকে তারপর হচ্ছে বাগান থেকে বা জঙ্গল থেকে এগুলো করা আর যে পুরুষ যারা ছিল তখন তাদের কাজ ছিল হচ্ছে তোমার ধরো শিকার করা শিকারে যাওয়া ও শিকার করার জন্য কিন্তু তারা তখন আবার কি করেছিল বলো তারা কিন্তু হাতিয়ার তৈরি করেছিল যে হাতিয়ারগুলো আসলে পাথর দিয়ে তৈরি করা হতো এবং পাথর দিয়ে হাতর তৈরি হাতিয়ার তৈরি করার কারণে কিন্তু তাদের ওই যুগকে প্রগৈতিহাসিক যুগও কিন্তু আসলে বলা হয় সো এটা আমরা জানলাম হচ্ছে শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজ যেটা ছিল সেটা জেনেছি উদ্যান সমাজের কাজও ছিল কি তারা কিন্তু তাদের থেকে একটু আপডেট হয়েছে যখন তারা কিন্তু আসলে কৃষি কাজ করা শুরু করেছিল যখন তারা দেখতে পেলো যে ফল সংগ্রহ করার পর বা বিভিন্ন শস্য সংগ্রহ করার পর সেটা খেয়ে যে দানাটা ফেলে দিত সেখান থেকে আসলে আবার পুনরায় গাছের জন্ম নেয় যেহেতু এই ডিপার্টমেন্টটা লেডিসদের ছিল মানে মহিলাদের ছিল আসলে এই ডিপার্টমেন্টটা যে ফল সংগ্রহ করা এবং শস্য সংগ্রহ করা মেয়েদের কাজ ছিল তখন সো এই কৃষির যে আবিষ্কারটা সেটা কিন্তু আসলে মেয়েদের হাতেই প্রথম হয়েছিল কারণ তারাই লক্ষ্য করেছিল যে আসলে এখানে দানাগুলো ফেলে দেওয়ার ফলে এখান থেকে আবার নতুন করে শস্য জন্ম নিচ্ছে বা এরকম কিছু কিন্তু তারাই আসলে প্রথম বুঝতে পেরেছিল এবং পরবর্তীতে কিন্তু আসলে নারী পুরুষ উভয় মিলেই কিন্তু আসলে কৃষি কৃষিকাজকে প্রগতিশালী করেছিল আসলে তারা কিন্তু একত্রে কাজগুলো করেছিল তারপর যদি আমরা বলি পশুপালন সমাজে কথা পশুপালন সমাজ কিন্তু আবার কৃষিভিত্তিক সমাজের থেকে আরেকটু আপডেটেড হয়েছে তখন কিন্তু আসলে তারা একটা সময় ছিল যে পশু শিকার করে আনতো এবং সেগুলোকে কি করতো কেটে খেয়ে ফেলতো একটা সময় তারা দেখতে পেলো যে প্রতিদিন যখন তারা পশু শিকার করতে পারে না তখন কিন্তু তারা আসলে কি করলো যে পশুগুলোকে এক জায়গায় বেঁধে রাখতে শুরু করলো তো তুমি যখন দেখবে যে আমরাও তো ফ্রিজে খাদ্য সংগ্রহ করি কারণ আমাদের প্রতিদিন বাজার করতে ভালো লাগে না বা প্রতিদিন বাজারে আমরা একরকম জিনিস পেয়েও থাকি না এই কারণে কি করি আমরা একবারে নিয়ে আসি নিয়ে এসে দুই চার পাঁচ দিনেরটা একবারে রেখে দিই তারপর কিন্তু আমরা ওইটা প্রতিদিন খেয়ে থাকি তো এরকম তখন হতো তখন কিন্তু তারা আসলে যখন দেখতো যে একদিন শিকার পাচ্ছে না একদিন একদিন হিউজ শিকার পাচ্ছে তো যেদিন তারা বেশি পরিমাণে শিকার পেতো তারা কি যে ওই পশুগুলোকে আসলে বেঁধে রাখতো তো বেঁধে রাখার পর একটা সময় তারা দেখতে পেলো যে এই বেঁধে রেখে এই পশুগুলোকে মেরে খেয়ে ফেলার চেয়ে কিছু কিছু পশু রয়েছে যে পশুগুলোকে আসলে পালন করলে বেশি লাভজনক মনে হয় যে বছরের পর বছর বাচ্চা দিবে যেমন ছাগল ভেড়া তারপর হচ্ছে বন্য সার তারপর গাভী এগুলো যা রয়েছে এগুলো আসলে তারা কি করলো তারা পালন করার যে একটা ব্যবস্থা সেটা গ্রহণ করলো এবং সেটা করার পর কিন্তু তারা দেখতে পেলো যে সেখান থেকে তারা দুধ পাচ্ছে তারপর হচ্ছে বছর বছর কিন্তু সেখান থেকে তারা বাচ্চা জন্মাচ্ছে এভাবে কিন্তু আসলে পশু পালনের যে থিওরিটা সেটা কিন্তু চলে আসে এবং একটা তখন পর্যন্ত কিন্তু মুদ্রার কোনো প্রচলন আসলে হয়নি পশুপালন সমাজেও তারা কি করত যে তারা এক্সচেঞ্জ করত। ধরো একজনের পশুর সাথে আরেকজনের পশুর এক্সচেঞ্জ অথবা একজন অন্য কিছু এবং একজনের পশু এভাবে এক্সচেঞ্জ করে কিন্তু তারা আসলে বিনিময় প্রথা যেটা সেটাকে কিন্তু প্রচলিত রাখে এরপর আমরা যে আজকে যে পাঠটা আলোচনা করব। সেটা হচ্ছে পাঠ পাঁচ ও ছয় পার্ট পাঁচ ও ছয়ের নাম কি দেখো সমাজ বিকাশের বিভিন্ন স্তর এটা আরেকটা আরেকটা পার্ট প্রথম পার্টে তিনটা ইনক্লুড করেছে এবং পরের পাটে তিনটা ইনক্লুড করেছে এখানে কি কি দিয়েছে দেখো এখানে দিয়েছে কৃষি তারপর দিয়েছে শিক্ষা ও শিল্প বিপ্লব পরবর্তী সময় যে শিক্ষা শিক্ষা ও শিল্প বিপ্লব পরবর্তী যে সময়গুলো রয়েছে সেই সম্পর্কে কিন্তু এখানে দিয়েছে দুইটা দিয়েছে আসলে ওইখানে দিয়েছিল চারটা এবং এখানে দুইটা মোট হচ্ছে ছয়টা তো দেখো প্রথমে কি কৃষিভিত্তিক সমাজটা যদি আমরা আলোচনা করতে চাই আজকে আমরা মেইনলি কৃষিভিত্তিক সমাজ যেটা সেটাই আলোচনা করবো তো দেখো কৃষকের কৃষিকাজের সূচনা মেয়েরা করলেও লাঙল আবিষ্কারের পর পুরুষেরা জমি চাষের দায়িত্ব নেয় তোমাদেরকে যেমনটি বলেছি যে কৃষিকাজের সূচনা কিন্তু আসলে মেয়েরা করেছিল যখন তারা মেয়েদেরই তো দায়িত্ব ছিল রান্না বাড়া করার বা রান্না যদিও তারা ওই রকম পরিসরে করতো না কিন্তু বীজ ভিত্তিক যে কাজগুলো যেমন ফল তারপর হচ্ছে শস্য সংগ্রহ করা এগুলো যেহেতু নারীদের কাজ ছিল এবং এগুলো থেকে একটা খাবার প্রসেস করার দায়িত্বটাও কিন্তু নারীদের ছিল তো তখন যারা কি করতো যে শস্যটা থেকে খাবারটা আলাদা করার পর যে দানাটা থাকতো বা বিচিটা যেটা থাকতো সেটা কিন্তু ফেলে দিত তো হঠাৎ এক সময় দেখতে পেলো যে ওইখান থেকে আসলে ওই এক ধরনের ফসল উৎপন্ন হচ্ছে ওই এক ধরনের গাছ হচ্ছে ওই এক ধরনের শস্য হচ্ছে তখন কিন্তু আসলে তারা এটাকে সংগ্রহ করা শুরু করলো এবং সংগ্রহ করে কি করলো বাড়ির আঙিনার আশেপাশে কিন্তু তারা এটাকে রোপণ শুরু করলো এবং সেখান থেকে কিন্তু যাদের তারা ফসল সংগ্রহ করা শুরু করলো এর এর ফলে কি হলো আসলে দেখো এর ফলে কিন্তু তাদেরকে কিন্তু দূরে যাওয়া লাগেনি বা সার্চ করা লাগেনি তারা যেই ধরনের ফসল উৎপন্ন করতে চায় যেই ধরনের শস্য উৎপাদন করতে চায় সেই ধরনের শস্য কিন্তু আলটিমেটলি তারা উৎপাদন করা শিখে গেল এটা কিন্তু আমরা হচ্ছে যে উদ্যান ও কৃষিভিত্তিক যে সমাজ সেখান থেকে জানলাম সেখানের অংশ এটুকু শুধু যে নারীরা আসলে এটা শিখে এবং পুরুষরা পরবর্তীতে কাজ করা শুরু করে তো কৃষিভিত্তিক সমাজে যখন আমরা চলে আসলাম কৃষিকাজের সূচনা দেখো এখানে এসে জানতে পেলাম যে মেয়েরা শুরু করে কিন্তু যখন থেকে আসলে লাঙল আবিষ্কার হওয়া শুরু হয় তখন থেকে কিন্তু পুরুষরা আসলে এই কাজের সাথে জড়িয়ে পড়ে তো দেখো কৃষিভিত্তিক যে কাজগুলো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কাজ খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য সেক্ষেত্রে কিন্তু দেখো প্রচুর কিন্তু এখন আমাদের যে সমাজ আমাদের দেশ কিন্তু আসলে কৃষি নির্ভর সমাজ আমাদের দেশ এবং কিন্তু অনেক উন্নত উন্নত দেশ ছিল যারা প্রথম কৃষি বিপ্লব ঘটিয়ে পরে কিন্তু শিল্প শিল্প বিপ্লব আসলে ঘটিয়েছে তো কৃষি কিন্তু একটা খুবই গুরুত্বের জায়গা এখানে কৃষিকে কিন্তু ইম্পর্টেন্স তখন থেকেই দেওয়া হয়েছিল যখন থেকে আসলে পুরুষরা বুঝলো যে এটা তো আসলে খুব লাভবান একটা ব্যাপার বা এটা আমাদের জন্য দরকার করা আমাদের করতে হবে তখন থেকে কিন্তু আর আসলে তারা কৃষিকাজকে আরও সহজলভ্য করার জন্য আসলে লাঙলের যে আবিষ্কার করলো এবং লাঙল আবিষ্কার করার পর লাঙল পরিচালনার জন্য হোক আর যে কৃষিকাজে যে একটা যে কঠোর একটা পরিশ্রমের ব্যাপার আছে সেটা হোক বা বেশি উৎপাদনের জন্য হোক সেই কারণে কিছু কিছু কারণে আসলে কিন্তু পুরুষরা জড়িয়ে পড়লো কৃষিকাজের সাথে এবং সেখান থেকে কিন্তু আসলে নারী পুরুষ একত্রে কিন্তু কৃষিকাজ করার যে সূচনাটা সেটা কিন্তু শুরু হয়ে গেল দেখো কালক্রমে হালের বলদের ব্যবহার শুরু হয় দেখো হাল যখন তারা বানানো শুরু করে লাঙল যেটা সেটা কিন্তু বানানো শুরু করে এবং প্রথম পর্যায়ে কিন্তু আসলে তারা সেটাকে কাঁধে নিয়ে যে চাষাবাদ প্রক্রিয়াটা সেটা শুরু করে কিন্তু তোমরা কি কখনো আসলে দেখেছো যে লাঙল কাঁধে নিয়ে যে চাষাবাদ করার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার প্রচুর কষ্টসাধ্য একটা লাঙল টেনে টেনে নিয়ে পুরো জমিটা আসলে চাষ করা এটা খুবই একটা কষ্টের একটা ব্যাপার এবং একই সাথে সময় সাপেক্ষ এবং একই সাথে খুবই স্লো একটা প্রসেস সো এটার জন্য তারা কি করলো তারা কিন্তু হাল চাষের হালের বলদ ব্যবহার করা শুরু করলো বলদ হচ্ছে গরুর একটা শ্রেণী যারা হচ্ছে খুব পরিশ্রমী হয় এবং ডিমান্ড খুব কম থাকে এরকম এক ধরনের গরু যারা কি করলো তাদেরকে সার আর কি তাদেরকে হচ্ছে জমির কাজে ব্যবহার করা শুরু করলো যে তাদের পিঠে আসলে লাঙলটা বা হালটা বেঁধে দিয়ে তারা কিন্তু আসলে তাদেরকে হাঁটিয়ে কিন্তু জমি যে জমি চাষ করার যে ব্যাপারটা সেটা কিন্তু করবে দেখো লাঙল হচ্ছে তোমার এরকম একটা আকৃতির এল এললুপের মতো একটা ব্যাপার সেখানে কিন্তু নিচের অংশটা ধারালো হয় যেটা মাটিতে গেথে তারপর টানতে হয় যাতে মাটিটা উঠে 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 জমিটা চাষ করা যায় সো এই কাজটা আসলে যখন কাঁধে মানুষ করতো তখন খুবই একটা কষ্টের কষ্টকর একটা ব্যাপার হয়ে দাঁড়াতো যখন এটাকে বলদের সাথে করলো বা হ্যাঁ বলদের বলদের পিঠে যখন এটা বেঁধে দিল তখন একটা বা দুইটা বলদ বেঁধে দিতে পারলো তাদের তো তুলনামূলকভাবে শক্তিও কম বা টানতেও পারবে বেশি মানুষের কাজও আগে এগিয়ে যাচ্ছে বেশি যেই কাজটা যেই লোকটা আসলে লাঙল টানতো সেই লোকটা আসলে অন্য কাজ করতে পারলো ক্ষেত্রে কিন্তু টোটাল মিলে কিন্তু একটা সুবিধাজনক ব্যাপার বলে কিন্তু আসলে তারা এই ব্যবহার শুরু করে লাঙল ও হালের ব্যবহার হালের বলদ ব্যবহার করে চাষ শুরু হলে উৎপাদন বাড়তে থাকে যেমনটি তোমাদেরকে আমি বললাম যে লাঙল ব্যবহার এবং হালের বলদ ব্যবহার করে কিন্তু আসলে উৎপাদন বাড়তে থাকে যেসব অঞ্চলে বন্যা হতো এবং জমিতে পলি পড়তো মানুষ সেসব জমিতে গম ও বার্লির বীজ ছিটিয়ে দিত দেখো যেসব এলাকায় বন্যা হতো বা পলি জমতো দেখো আমি তোমাদের কিন্তু জেনে রাখা ভালো যে যেসব এলাকার নদীর তীরবর্তী এলাকা বা যেসব এলাকায় কিন্তু নদী বেশি রয়েছে সেসব এলাকায় কিন্তু বরাবরই তোমাদের মেনে নিতে হবে যে জমিটা কিন্তু খুব উর্বর হয় কারণ কি দেখো যখন বন্যার পানি চলে আসে তখন কিন্তু পানির সাথে সাথে প্রচুর পরিমাণে পলিমাটি আসে যে পলিমাটিগুলো আসলে যখন ফসলি জমিতে বন্যার পানিতে তলিয়ে যায় তখন পলিমাটিগুলো কিন্তু চলে যায় পানি পানি যখন চলে যায় তখন কিন্তু পলিমাটিগুলো আসলে জমিতে থেকে যায় এবং সেই জমি কিন্তু অন্যান্য অঞ্চলের জমি থেকে ব্যাপক পরিমাণে বেশি উর্বর হয় এবং ব্যাপক পরিমাণ ফসল কিন্তু দিতে পারে সেই জমি উর্বর ফসল দিতে পারে তো দেখো যে পলি পলি পলিপীড়িত যে জমিগুলো ছিল সেই জমিগুলোতে কিন্তু আসলে গম এবং বার্লির বীজ ছিটিয়ে দেওয়া হতো যে গম এবং বার্লির চাষ করা হতো পলি পলি পলিয়ালা যে জমিগুলো সেই জমিগুলোতে এসব অঞ্চল ছিল নদীর নদীর তীর ও সিন্ধু উপত্যকা ও টাইগ্রিস ইউফেট্রিস নদীর অববাহিকা যেমনটি তোমাদের বললাম তোমার বইয়ে কিন্তু সেটাই বললো যে নদীর তীরবর্তী এলাকার কথা কিন্তু আসলে এখানে বলা হয়েছে কারণ নদীর তীরবর্তী এলাকাগুলোই কিন্তু বন্যার কারণে বেশি পানির প্রবাহ হয় এবং এখানে আরও কিছু নদীর নাম বলেছে যেমন সিন্ধু উপত্যকা সিন্ধু উপত্যকা সিন্ধু নদীর যে তীর সেখানে আর সেখানকার কথা বলা হয়েছে টাইগ্রিস ইউফেট্রিস নদীর কথা বলা হয়েছে এই সব নদীর অববাহিকাই কিন্তু আসলে প্রচুর পরিমাণ পলি হতো আমাদের দেশের কথা যদি আমরা চিন্তা করতে চাই তাহলে আমাদের পদ্মা নদীর কথা বলতে হবে যে পদ্মা নদীর পরবর্তী যে এলাকাগুলো রয়েছে বা পদ্মা নদীর আশেপাশের যে এলাকাগুলো রয়েছে চরাঞ্চলগুলোও যেগুলো রয়েছে সেই অঞ্চলগুলো কিন্তু ফসল উৎপাদনের জন্য কিন্তু খুবই ফার্টেল খুবই কিন্তু উর্বর আসলে তো দেখো এইসব নদীর অববাহিকার কারণে কিন্তু ওই ওইসব অঞ্চলে গম এবং বার্লির চাষ করা হতো যে যুগে পশ্চিম এশিয়া ও আফ্রিকায় প্রচুর বৃষ্টি হতো বৃষ্টি হতো তাই কৃষির কাজ এসব অঞ্চলে ধীরে ধীরে বিস্তার লাভ করে দেখো পশ্চিম আফ্রিকায় এবং কি হতো পশ্চিম এশিয়া এবং আফ্রিকায় কি হতো প্রচুর বৃষ্টি হতো এবং তাই কৃষিকাজে এসব অঞ্চল ধীরে ধীরে বিস্তার লাভ করে কৃষিকাজে কী হয় দেখো এইসব অঞ্চল কিন্তু ধীরে ধীরে আসলে বিস্তার লাভ করে প্রথমেই কিন্তু তারা কৃষি কাজ যেটা ছিল সেটা করতে পারেনি প্রথমত যারা দেখো যারা করেছিল তারা হচ্ছে সিন্ধু উপত্যকার কিছু আদিবাসীরা বা কিছু লোকজন তারা করেছিল এবং টাইগ্রিস ও ইউফেট্রিক্স নদীর যে অববাহিকা অঞ্চলগুলো যেগুলো ছিল তারা কিন্তু আসলে প্রথমত এই জিনিসগুলো করা শুরু করেছিল এরপর দেখো এশিয়া ও আফ্রিকায় কী হতো বলো এশিয়া ও আফ্রিকায় কিন্তু প্রচুর বৃষ্টি হতো এই কারণে কিন্তু তারা কৃষি সূচনা করেছে কিন্তু একটু ধীরে ধীরে করেছে একটু ধীরগতিতে করেছে পরে দেখো আফ্রিকা ইউরোপ ও এশিয়ার অন্য অন্য জায়গায় কৃষিকাজ ছড়িয়ে পড়ে আফ্রিকা এশিয়া আফ্রিকা ইউরোপ ও এশিয়ার অন্য অন্য জায়গায়ও কী কী হয় দেখো ধীরে ধীরে কিন্তু কৃষিকাজ আসলে ছড়িয়ে পড়ে তোমাদের যদি বলি দেখো দেখো যে অনেক উন্নত উন্নত দেশগুলো কিন্তু আসলে ধীরে ধীরে কৃষিতে আসলে বিস্তার লাভ করেছে এবং কৃষিতে বিস্তার লাভের মধ্যেই কিন্তু তারা তাদের শিল্পের যে সূচনা তারা যা তাদের যে উন্নতির সূচনা সেগুলো কিন্তু করেছে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ইউরোপ আফ্রিকা সহ অনেক অনেক দেশ রয়েছে যারা তাদের কৃষি সূচনা করেছে এবং কাজ করে কিন্তু আসলে তারা অনেক উন্নতি করেছে আমরা আজকে দেখছি না যে আজকের দিনে কিন্তু ইউরোপ খুবই উন্নত উন্নত জায়গায় কিন্তু তারাও কি দেখো তাদের সূচনা কিন্তু কৃষি থেকেই করেছিল সো আমরাও যেহেতু একটা কৃষি নির্ভর দেশ সো আমাদেরও কিন্তু উন্নতির যথেষ্ট সুযোগ কিন্তু আমাদের রয়েছে যদি আমরা প্রপারভাবে ইউটিলাইজ করতে পারি সো এগুলোই হচ্ছে তারপর দেখো এশিয়ার অন্যান্য জায়গায় কৃষিকাজ ছড়িয়ে পড়ে কৃষিকাজের প্রসারের সাথে সাথে পশুপালনের প্রয়োজনীয়তা আরও বেড়ে যায় যখন আসলে কৃষিকাজের সূচনা হয় সেই সাথে সাথে কিন্তু পশুপালনের প্রয়োজনীয়তাটাও কিন্তু খুব বেড়ে যায় যদি তোমাদেরকে আমি ছোট্ট একটা উদাহরণ দিই কৃষিকাজের সাথে আসলে পশুপালনের সম্পর্কটা কি তাহলে তোমরা বুঝে যাবে যে আমরা যে এই যে কৃষিকাজটা করা হতো তখন তো এমন মেশিন মেশিনারিস কিন্তু তখনকার সময়ে ছিল না তো তখন কি ছিল বলো তখন কিন্তু হালের বলদ যেটা সেটা ব্যবহার করা হতো তো এই জন্য কিন্তু পশুপালন করা লাগতো বলদ যে হতো গাভী থেকে বলদ আসলে হয় সেই বলদের আবার রক্ষণাবেক্ষণ করা লাগতো এভাবে কিন্তু তারা পশুপালন করতো এবং আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে যখন তারা কৃষিকাজের প্রতি ঝোঁক দিল তখন কিন্তু আস্তে আস্তে শিকারের যে ব্যাপারটা সেটা কিন্তু কমে যায় স্বাভাবিকভাবে দেখো শিকার যদি কমে যায় শিকার যখন কমে গিয়েছে তখন কিন্তু দেখো যে কেন শিকার কমে গেল কারণ লোকজন যখন যারা ছিল তারা যে মানুষগুলো ছিল সমাজে যে নাগরিকগুলো ছিল তারা কিন্তু আসলে কৃষিকাজের দিকে ঝোঁক দিয়েছে এবং পুরাটা সময় কিন্তু তারা কৃষিকাজের প্রতি দিয়েছে তো তাদের কিন্তু শিকারে যাওয়ার জন্য এক্সট্রা সময় বের করতে পারেনি তো সে কারণে তারা কি করেছে যে পশুপালন বাড়িতেই শুরু করে দিয়েছে বাড়িতেই তারা পশুপালন ব্যবস্থা শুরু করে দিয়েছে এবং এভাবেই তারা কিন্তু পশুপালনকে প্রায়োরিটি দিয়েছে কৃষিকাজের সাথে সাথে আর কৃষিকাজের কৃষির সাথে যেহেতু পশুপালন রিলেটেড খুব ভালোভাবেই তারা এই কাজটি করতে পেরেছে কৃষিকাজ যেহেতু একদিকে যেমন ধান উৎপাদনের পরে যে ধানের নাড়া ছিল এগুলো কিন্তু আবার গবাদি পশু খায় খেয়েছে তো এইভাবে কিন্তু তাদের মধ্যে কৃষি এবং হচ্ছে তোমার পশুপালন এটা কিন্তু একটা সম্পৃক্ত একটা ব্যাপার হয়ে গেছে একটা একটা সাথে জড়িত হয়ে গেছে সো এভাবেই কিন্তু তারা আসলে এই পালন কাজটা শুরু করেছে কৃষিকাজের মধ্য দিয়ে সমাজ জীবন ও সভ্যতার উন্নতি হতে থাকে কৃষিকাজের উপযোগী স্থানে লোকসংখ্যা বৃদ্ধি পায় কৃষিকাজের যে উপযোগী স্থানগুলো সেই স্থানগুলোতে কিন্তু আসলে লোকসংখ্যাও বৃদ্ধি পেয়েছে মানুষ স্থায়ীভাবে এক স্থানে বসবাস শুরু করে মানুষ কিন্তু তখন স্থায়ীভাবে এক স্থানে বসবাস শুরু করেছে যে যে দেখছে যেখানে জমি একটু উর্বর মা ভূমি একটু উর্বর মাটির পরিমাণ উর্বর সেখানে কিন্তু আসলে মানুষদের বসবাসের একটা ভিড় শুরু হয়ে গেছে এবং একত্রে কিন্তু কাজ করার যে প্রবণতাটা বা একত্রে বসবাস করার যে প্রবণতাটা সেটা তো শুরু থেকেই ছিল তো এভাবে কিন্তু একটা সোসাইটি তারা গড়ে ফেলেছে কৃষিকাজ মানুষের খাদ্যের সংস্থান আরও নিশ্চিত করে কৃষিকাজ কিন্তু মানুষের যে খাদ্যের যে ব্যাপারটা শিওরিটিটা নিশ্চিত করে নিশ্চিত করে একদম শিওর করে সো কৃষিকাজ কিন্তু একটা একটা উদ্ভাবন কিন্তু ছিল এই সমাজে এই সমাজের উদ্ভিদ ফসল অবসর জীবনযাপনকারী শ্রেণীর উদ্ভব করে এদের মধ্যে কেউ কেউ ব্যবসা বাণিজ্য অংশগ্রহণ করে এবং নগর জীবনের বিকাশে ভূমিকা রাখে কৃষির উদ্ভূত ফসল সভ্যতার সূচনা করে এ কারণে বলা হয় সভ্যতা হচ্ছে কৃষির অবদান দেখো এই কৃষিকাজের ফলে কিন্তু আসলে দেখো অনেক কিছুর উদ্ভাবন আসলে হয়েছে কৃষিকাজের ফলে কিন্তু আসলে দেখো যেমনটা আমাদের পশুপালনের যে ব্যাপারটা সেটা যেমন বেড়েছে তেমনই কিন্তু আমাদের ব্যবসার যে ব্যাপারটা সেটাও হয়েছে এক এক লোক আসলে কৃষি উৎপাদন করতো এবং এক শ্রেণির লোক আসলে এটা নিয়ে বাণিজ্য করত তো সেন্ট্রাল যে বেসিস পয়েন্টটা উন্নতির বা সেটা কিন্তু আসলে কৃষি থেকে এসেছে এটা আমাদের মানতেই হবে তো এই যে ব্যাপারটা এটার কিন্তু মূল ভিত্তি কৃষিভিত্তিক সমাজের কিন্তু মূল ভিত্তিই হচ্ছে কৃষি যে উন্নতির পিছনে যে সবচেয়ে মূল ভূমিকা রাখে কৃষি সেটাকে বোঝানো আজকের মতো এই পর্যন্তই পড়া তো আজকে আমরা যতটুকু পড়লাম সেটা হচ্ছে পাট পাঁচ ও ছয়ের একটি অংশ পড়লাম সেটা হচ্ছে কৃষিভিত্তিক সমাজ নেক্সট ক্লাসে আমরা শিল্পভিত্তিক সমাজ সম্পর্কে জানবো শিল্প সমাজ নিয়ে আলোচনা করবো আজকের মতো এই পর্যন্তই তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা কি করবে কমেন্ট সেকশনে কিন্তু আমাদেরকে জানাবে কমেন্ট সেকশনে কিন্তু তোমাদের দরজা সবসময় খোলা সম্পূর্ণ ফ্রি একটা প্ল্যাটফর্ম তোমাদের শিক্ষার জন্য সো তোমাদের মনে যত ধরনের কোশ্চেন্স আছে তোমরা কিন্তু আমাদের কাছে করবে তোমাদের কিন্তু টাকা দিয়ে প্রাইভেট পড়ার দরকার নেই প্রাইভেট পড়ার প্রয়োজন নেই তোমরা আমাদের কাছে এই ধরনের কোশ্চেন করবে আমরা কিন্তু সদা প্রস্তুত তোমাদেরকে সেই ধরনের কোশ্চেনের অ্যান্সার করে দেওয়া এরকম অনেক অনেক হাজার হাজার প্ল্যাটফর্ম রয়েছে যেই ধরনের প্ল্যাটফর্মে আসলে তোমাদেরকে শেখানো হয় তাদের মতো করে কিন্তু আমরা আসলে শেখাতে চাই তোমাদেরকে তোমাদের মতো করে তোমাদের যে ধরনের সমস্যা হচ্ছে একদম তোমাদের হোম টিউটর হয়ে সো তোমরা আমাদের সাথে থাকবে বেশি বেশি কমেন্টস করবে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ সাবস্ক্রাইবার খুব কম বুঝছো তো সাবস্ক্রাইব করলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে সাথে সাথে বেলাইকানটিকে ক্লিক করবে বেলাইকানটিকে ক্লিক করলে কী হবে বেলাইকেনটিকে ক্লিক করার সাথে সাথে তুমি যেমন সব সময় যখন ইউটিউবে ঢুকবে আমাদের একটা ক্লাস পেয়ে যাবে তো তোমার পড়তে ইচ্ছা করতেছে না বাট তুমি ফে ইউটিউব স্ট্রোল করতেছো একটা ভিডিও দেখে নিলে পরবর্তীতে যখন পড়তে বসবে তখন কিন্তু ওইটা তোমার কাজে লাগবে আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আরেকটা কাজ করবে সেটা হচ্ছে ফেসবুক যে পেজ রয়েছে তোমাদের বা ফেসবুকের যে ওয়াল রয়েছে সেই ওয়ালে কিন্তু শেয়ার করবে তাতে তোমার মতো করে তোমার বন্ধুরাও আমাদের পাঠের অংশ অংশ হতে পারবে সবাই ভালো থাকো সুস্থ থাকো বেশি বেশি সেফ থাকো প্রয়োজন ছাড়া বাহিরে যাবেই না আর যখন প্রয়োজন হবে নিজের সেফটি ইনসিওর করে তারপর তোমরা বাইরে যাবে আল্লাহ হাফেজ